আসসালামু আলাইকুম সবাইকে দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব দেখছেন সকলকে স্বাগত আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক উপকৃত হবে কথাবার্তা বলার ক্ষেত্রে তো দেরি না করে চলুন সরাসরি আজকের আরবি ভাষার শেখার ভিডিওটিতে চলে যাওয়া যাক প্রথম যে বাক্যটি আমরা সব সময় বলে থাকি তুমি কোথায় যাও বা আপনি কোথায় যাচ্ছেন তো আরবিতে এভাবে বলবেন হয়েন রুইনতা বা অয়েন রুইনতা আপনি কোথায় যাচ্ছেন যদি আপনি বাথরুমে যান বা বাজারে যান বা স্কুলে যান তখন আপনি সেই নামটি শুধু বলবেন যেমন এখানে আছে আমি বাথরুমে যাই আনার ও হাম্মাম আমি বাথরুমে যাই বাথরুম আরবি হচ্ছে হাম্মাম তারপরের বাক্যটি হচ্ছে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আমরা সচরাচর একজন অন্যজনের সাথে দেখা হলে বলে থাকি আরবিতে আমরা বলবো কাই ফাহাল উকা বা কে বল হাল বা কে ফিনতা বা যে নিন্তা সবভাবেই আমরা বলতে পারবো তো উত্তরে আমরা অবশ্যই বলবো আলহামদুলিল্লাহ আনা কয়েস। আল্লাহ রহমতে ভালো আছি বা বলতে পারেন আনা বিখায়ের আমি ভালো আছি বা আনা জেইন আমি ভালো আছি যে কোনো একভাবে আপনার উত্তর দিলেই হবে তারপরে আছে আপনার নাম কি সাধারণত সচরাচরণের সময় নাম জিজ্ঞেস করতে হয় তার ভিতরে বলবো মাইসমুকা বা শেসমুকিনটা যে কোনো একভাবে বলতে পারবো সমস্যা নেই তো আপনার নাম যখন জিজ্ঞেস করছে অবশ্যই আপনার আরবিতে আপনার নামটি বলবেন যেমন আনা ইসমি কাশেম আনা ইসমি আবদুল্লাহ আনা ইসমি মানে হচ্ছে আমার নাম বা শুধু ইসমি বলে আপনার নামটি বলবেন যেমন ইসমি জামান ইসমি আবদুল্লাহ ইসমি আব্দুর রহিম তারপরে বয়সের প্রশ্ন এসে যায় অবশ্যই অনেক সময় বয়স জিজ্ঞেস করতে হয় অনেকের তো আরবিতে বলবো কামুম রুকা বা মা উমরুকা বা কামিন সবভাবে আমরা বলবো সবভাবে আমরা শিখে নিব যে যেভাবে বলে সেভাবে আমরা উত্তর দিতে পারবো বা বসতে পারবো তো আপনার বয়স কত অবশ্যই আপনি আরবিতে বলবেন যদি আপনার বয়স বিশ বছর হয়ে থাকে তাহলে বলবেন আনা উমরি উমরি মানে হচ্ছে আমার বয়স ইস্বিন ইস্বিন সানা বা আশ্বিন সানা বিশ বছর যদি পঁচিশ বছর হয়ে থাকে খামসা ইস্বিন সানা পঁচিশ বছর উমরি বলে আপনার বয়সটি বলবেন অমরি মানে হচ্ছে আমার বয়স দৈনন্দিন জীবনে আমরা কাজকর্মে অবশ্যই একজন অন্যজনকে বলে থাকি তুমি কি জানো তুমি কি এটা পারো তুমি কি এটা তো আরবিতে আমরা বলবো বা তো বেশিরভাগই আরব কান্ট্রিতে বেশি শুদ্ধ না বলে তার আঞ্চলিকটা বলে ইনতা আরফ অর্থ হচ্ছে তুমি জানো যদি আপনি জানেন তাহলে বলবেন আই আন আরফ যদি না জানেন অবশ্যই বলবেন আনা মা আরফ আমি জানি না বা অনেক সময় অনেকে বলে থাকে আনা মাফি মালুম আমি জানি না বা বুঝি না মাফি মালুম বিশেষ করে তারা শর্টকাটে উত্তরটি দিয়ে থাকে আরবির অবশ্যই এই কথা থেকে বুঝে নিতে পারে তো সঠিকভাবে বলতে গেলে এভাবে বলবেন আনা আরফ আনা আরিফ আমি জানি যদি না জানেন তাহলে বলবেন আনা মা আরফ আমি জানি না অন্যজন আরবিতে কথা বলতে পারে কি না সেটা যদি আপনি জানতে চান আরবিতে আপনারা বলতে পারেন বাংলাদেশ সচরাচর আমরা বলি তুমি কি আরবিতে কথা বলতে পারো বা তুমি কি আরবি কথা বলতে পারো তুমি কি আরবিতে কথা বলো বা তুমি আরবি জানো তাহলে আরবিতে আমরা বলবো ইন আরফ ইন দা আরফ লুগাতুল আরবি তুমি কি আরবি ভাষা জানো আরফ মানে হচ্ছে জানো লুগাতুল আরবি অর্থ হচ্ছে আরবি ভাষা যদি আপনি জানেন অবশ্যই বলবেন আইওয়া হা জি অল্প একটু বা বেশি না একটু জানি বেশি না তাহলে বলবেন আইয়া সয়া মাফি জিয়াদা অর্থ হচ্ছে মানে হচ্ছে অল্প পরিমাণে জানি মাফি জিয়াদা বেশি না তো আমরা প্রথমে শিখেছিলাম হেন তুমি কোথায় যাও যদি আপনি দোকানে যান অবশ্যই আপনি বলবেন আনার মাহাল আমি দোকানে যাই আনারো সুক সুখ আমি বাজারে যাই আনার মাদ্রাসা আমি স্কুলে যাই তারপরের প্রশ্নটি হচ্ছে কখন সে আসবে মেতা ইজি হুয়া কখন সে আসবে মেতা মানে হচ্ছে মেতা বা মিতা মানে হচ্ছে কখন বা কবে ইজি মানে হচ্ছে আশা হুয়া মানে সে মেয়েটা ইজি হুয়া সে কখন আসবে বা কখন সে আসবে যদি সে দুইটার সময় আসবে বলে মনে হয় তাহলে বলতে পারেন মুমকিন হুয়া ইজি সাইত নিন মনে হয় সে দুইটার সময় আসবে মুমকিন মানে হচ্ছে মনে হয় বা সম্ভবত কাউকে যদি আমরা প্রশ্ন করি তুমি কখন ফ্রি বা তুমি কখন অবসর বা কখন খালি আসো তখন আমরা আরবিতে বলবো ইনতা মিতা ফাদি ইনতা মিতা ফাদি মানে হচ্ছে তুমি কখন অবসর বা খালি মিতা মানে কখন ফাদি মানে খালি বা অবসর যদি আপনি আধা ঘন্টা পর ফ্রি থাকেন বা অবসর থাকেন তাহলে বলতে পারেন বাত ফাদি আধা ঘন্টা পরে আমি ফ্রি নুসা না বা আমি আসি মানে হচ্ছে আধা ঘন্টা ফাদি আমি ফ্রি আপনি কি চান চান্তবিতা আপনি কি চান চান কি স্তুরিত আপনি কি চান এসব গা বিশেষ করে আরব কান্ট্রিতে বলে থাকে সৌদিতে এসব গা মানে কি চান বা কি লাগবে তো উত্তরে সে আনা আমার দুইটা রোম লাগবে গোরফা মানে হচ্ছে রোম একটি রোম গোরফাতিন মানে হচ্ছে দুইটি রোম আবগা মানে হচ্ছে লাগবে তো অবশ্যই বাড়ার কথা জিজ্ঞেস করবেন বাড়ার প্রশ্ন এসে যায় প্রতিদিন বাড়া কত কামুজরা কুল্লিয়ম প্রতিদিন বাড়া কত কামুজরা মানে কত কুল্লিয়ম মানে প্রতিদিন যদি বাড়া প্রতিদিন বি সিএল হয়ে থাকে অবশ্যই আরবিতে সে বলবে উজরা রিয়েল প্রতিদিন বিশল বাড়া রুম নম্বর কত বা রুম নম্বর জানার জন্য সে বলতেছে সে অবশ্যই আমার রুম নম্বর কত হাকি আনা আমার কাম রাকামল গোরফা আমার রুম নম্বর কত রাকাম মানে গোরফা মানে রোম অবশ্য রোম নম্বর সে বলবে রাকামুল গোরফা খামসা ইসিন রুমের নাম্বার হচ্ছে পঁচিশ কেউ যদি আপনাকে প্রশ্ন করে কে ফালে কিন্তা কে বল হাল ইনতা আপনি যদি মোটামুটি ভালো থাকেন অবশ্যই বলতে নুস নুস পারেন বা হাফ হাফ অর্ধেক অর্ধেক যাই বলি না কেন নুস নুস মানে হচ্ছে মোটামুটি বা হাফ হাফ কেউ যদি আসবে না আসে নাই এরকম অর্থে আহমদ আসছে নাকি আসে নাই করিম আসছে নাকি আসে নাই এভাবে যদি আপনারা আরবিতে প্রশ্ন করতে চান তাহলে আরবিতে বলবেন আহমদ ইজি লামা ইজি আহমদ আসছে নাকি আসে নাই আব্দুল্লাহ ইজি লামা ইজি আসছে নাকি আসে নাই আসছে সম্ভবত আসছে কিন্তু আমি দেখি নাই তাহলে আরবিতে বলবেন মুমকিন ইজি লেকিন আনা মা ফিসফ লেকিন আনা মা ইসফ এটা বলতে পারেন তো এখানে সে বলতেছে মুমকিন ইজি মুমকিন ইজি সম্ভবত সে এসেছে লেকিন কিন্তু আনামা ফসফ বা আনা ইসফ আমি দেখিনি সম্মানিত বিভার্স এখন কিছু গুরুত্বপূর্ণ শব্দ তো শিখব যেমন তার বা তাহার হাকু হুম মানে তারা হুয়া মানে মানে সে কাম কত কেফ মানে কেমন রুজ মানে চাউল খবুজ মানে হচ্ছে রুটি হালিফ মানে দুধ বেত মানে হচ্ছে ডিম লাহাম মানে মাংস আদাস মানে হচ্ছে ডাল শুক্কা মানে হচ্ছে চিনি সামাক মানে মাছ ফুতুর মানে হচ্ছে সকালের নাস্তা গাদা মানে দুপুরের খাবার আশা মানে হচ্ছে রাতের খাবার চা ময়া মানে মানে ফল বর্তুকাল মানে হচ্ছে কমলা বা মালটাকে বলে বর্তুকাল, কমলাকে বলে ইউসুফ তামার বা তামুর মানে হচ্ছে খেজুর ইনাফ মানে হচ্ছে আঙ্গুর রুস মানে হচ্ছে চাউল বা ভাতকে রুজ বলে সম্মানিত ভিউয়ার্স আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধারাবাহিকভাবে যদি আপনারা এভাবে আরবি ভাষা শিখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম